খোলা যায় না, তালা আছে তো, ওই জন্য দেখাইতে পারতেছি না। এখানে হাত মুখ ধোয়ার জায়গা, এই যে দেখুন, এখানে যা যা লাগে সব কিছুই পাওয়া যায়। এই যে দেখুন, এখানে অনেক সময় মানুষ দাঁড়ায় থাকে, তখন বসারও সিট আছে। বসটি কিন্তু অনেক সুন্দর। আবার আমরা উপর উঠবো, দেখি। এই যে দেখুন, এখানে একটা রুম, এখানে একটা রুম, তারপর আবার চারিদিক দিয়ে রুম আছে। এটা হচ্ছে কোস্টার রুম। আসেন আবার উপর উঠি। এই যে দেখুন, অনেক পোলাপান বসে আছে এলাকায়। এই যে দেখুন, এখানে আছে আপনার লঞ্চের ক্রু টুর আছে ওরা। এই যে আমার দুইজন ভাই। এই যে দেখুন, এখানে দেখেন, এখানে যখন মানুষের রক্ষার জন্য যদি লঞ্চে কোনো ক্ষয়ক্ষতি হয়, তখন এটা নিয়ে লাভ দিলে মানুষ বাঁচার মতো একটা রাস্তা থাকে। এই যে দেখুন, আর লঞ্চের নামটাও দেখি, এখানে যাবতীয় যা যা লাগে সব কিছুই আছে। মেসেস মমতাজ সর্দার শিপিং লাইন্স। এই যে দেখুন, এটা হচ্ছে ডাইভিং রুম, অনেক সুন্দর ডাইভিং রুমটা। এই যে আপনাদেরকে দেখাই, এই যে দেখুন, এই যে অনেক সুন্দর কিন্তু। দেখুন, এখানে থাকার রুম, থাকার জায়গা। দেখেন, এটা হচ্ছে মেঘনা নদী। আমাদের মেঘনা নদী ওই পার হয়েছে নৌসন্দি, আর এখানে ব্রাহ্মণবাড়িয়া অর্ধেকের ব্যবধান ডিভিশন আছে নৌসন্দি ব্রাহ্মণবাড়িয়া। এই যে দেখুন, আমাদের লঞ্চঘাটের জিটি BIWTA গাছতলা লঞ্চঘাট SP 297 নজর দৌলত নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। কিছুই আছে উপরে ওঠার জায়গাটা জানো কোথায়? লঞ্চটা কিন্তু অনেক সুন্দর, অনেক বড়। আসলে আমি কোনোদিন লাইভে আসি নাই, তারপরও ভালো করে দেখাইতে পারি নাই আপনাদেরকে, কারণ আমার এই একটা ইউটিউব চ্যানেল প্রথম খুলছি, জানি না কতটুকু আগাইতে পারি। আপনারা দোয়া করবেন যেন সামনে আরও আগাতে পারি। এই যে দেখুন, এসব এখানে রুম থাকার মতো জায়গা অনেক রুম আছে, মিনিমাম 100-এর উপরে হবে, তারও বেশি হতে পারে। এখন নিচে নেমে যাই। এই যে দেখুন, কিন্তু অনেক বড়। এই যে মেঘনা নদীটা একটু দেখে নেন। চলে গেলাম, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, আবার দেখা হবে। সবাই দোয়া করবেন।